নব বিবাহিত দম্পতির বাসর রাতে স্ত্রী বলছেন, আমি এখনো কুমারী। কি বলো এইসব, এ কি করে সম্ভব? তোমার আগেও তো তিনবার বিয়ে হয়েছিল। ওয়েল, আমার প্রথম স্বামী ছিল একজন স্ত্রী রোগ বিশেষজ্ঞ, তিনি ওটার দিকে তাকিয়ে থাকতে পছন্দ করতেন। আর দ্বিতীয় স্বামী ছিলেন একজন সাইকোলজিস্ট, তিনি ওটা নিয়ে কথা বলতেই পছন্দ করতেন। পরিশেষে আমার তৃতীয় স্বামী ছিলেন একজন স্ট্যাম্প কালেক্টর, এবং তিনি ও আমি তাকে এখনো খুব মিস করি। জানু, আমার অফিসে না, আমি একটা সমস্যায় পড়েছি। আমার বলে না জান, বলো আমাদের। তুমি কি একা আছো? তুমি আর আমি এখন একজন, তাই সমস্যাও আমারও। ওকে জান, আসলে আমাদের দ্বারা আমাদের সেক্রেটারি কিছুদিন আগে প্রেগনেন্ট হয়ে গেছে। স্বামী মদ খেয়ে মাতাল হয়ে বাড়িতে ফিরল। স্ত্রীর বকা থেকে বাঁচতে একটা বই খুলে পড়তে শুরু করলো। এই, তুমি মদ খেয়ে এসেছো তাই না? কই জান, না তো। তাহলে সুটকেস খুলে বসে বসে কি বকবক করছো তুমি? এক লোকের স্ত্রী এক জায়গায় একটা সাইনবোর্ড দেখল, যাতে লেখা ছিল সিল্কের শাড়ি 10 টাকা, জামদানি শাড়ি 8 টাকা। এটা দেখে সে তার স্বামীকে বলল, কি বিশাল ডিসকাউন্ট রে বাবা, অবিশ্বাস্য। ডার্লিং, আমাকে 300 টাকা দাও, আমি 20-30টা শাড়ি কিনবো। আরে জান, ওটা তো লন্ড্রির সাইনবোর্ড। স্বামী স্ত্রীর মধ্যে কথোপকথন। কাল তো আমার জন্মদিন, গত বছর এই দিনে তুমি আমাকে একটা লোহার খাট বানিয়ে দিয়েছিলে, এই বছর কি দিচ্ছ শুনি? ভাবছি এই বছর ওই লোহার খাটটিতে বিদ্যুতের সংযোগ দিয়ে দেব। আমার মনে হয় আমাদের মেয়ে প্রেম করছে। সে কি, তুমি এমন ভাবছো কেন? না মানে, এখন সে আর আমার কাছে হাত খরচের টাকা চায় না, তো তাই। তোমায় যখন আজ থেকে 5 বছর আগে প্রথম দেখে ভালোবেসেছিলাম, তখন আর এখনকার মাঝে একটা চরম মিল আছে। ওমা তাই, কি মিল? তুমি আগের মতোই কোকের বোতলের মতোই ফিগার মেনটেন করছো। ওমা সত্যি? যাহ, দুষ্ট কোথাকার। পার্থক্য একটাই, আগে ছিল 250 মিলি কাঁচের বোতল, আর এখন হলো 2 লিটার প্লাস্টিকের বোতল। হ্যালো বন্ধুরা, আমাদের ভিডিওটি তাদের ভালো লাগে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশাপাশি বেল আইকন প্রেস করে রাখবেন, কারণ শুধু সাবস্ক্রাইব করলে এখন আর আপনাদের কাছে নতুন ভিডিওর কোনো নোটিফিকেশন পৌঁছবে না। তাই ভিডিও আপলোডের সাথে সাথে নোটিফিকেশন পেতে অবশ্যই বেল আইকনটি প্রেস করে রাখুন।